মেহেক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি ক্রিম ছাড়াই চকোবার আইসক্রিম বানিয়ে দেখাবো। এই আইসক্রিমটা বানানো খুবই সহজ, দেখলে পরে যে কেউ বানিয়ে নিতে পারবে, আর ঘরে থাকা উপকরণ দিয়ে এটা বানানো যায়। আসুন তাহলে দেখে নেন আমি কিভাবে এই চকোবার আইসক্রিমটা বানাচ্ছি। আপনি আমাদের চ্যানেলে প্রথম এলে প্রথমে সাবস্ক্রাইব করুন, তারপর বেল আইকন টিপে অল নোটিফিকেশনটা অন করুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আইসক্রিম বানানোর জন্য প্রথমে আমি সব উপকরণগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 500 গ্রাম গরুর দুধ নিয়েছি, দুধটাকে আমি আগে থেকে জাল করে তারপর ঠান্ডা করে নিয়েছি। দু চামচ কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ারটা যদি ঘরে না থাকে তাহলে পরে চালের আটাকে হালকা করে ভেজে নেবেন, তারপরেই দিবেন। এখানে আমি 4 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, 3 চামচ চিনি, গুঁড়ো দুধও মিষ্টি থাকে তার জন্য চিনিটা একটু কম করে নিয়েছি আমি, 2 এলাচ, আপনারা চাইলে এখানে ভ্যানিলা এসেন্সও দিতে পারেন। দিয়ে ভালো করে আমি ঘুলে নিচ্ছি, আগে ভালো করে ঘুলে নেবেন যাতে কোনো রকম দোয়ালা পেকে না থাকে। আর এইভাবে বানিয়ে দেখবেন চকোবার আইসক্রিমটা, সবাই খুব পছন্দ করবে আর খেতেও খুবই ভালো লাগে। অনেক দিন থেকে আপনারা দেওয়ার জন্য বলছিলেন এই চকোবার আইসক্রিমটা, তো আজকে আপনাদের আমি বানিয়ে দেখাবো। দুধটাকে দেখেন এইভাবে ঘুলে নিতে হবে, কোনো রকম যাতে দোয়ালা পেকে না থাকে। দেখেন খুব ভালো করে ঘুলে নিয়েছি। এবার আমি কড়াইটা চুলোতে চাপিয়ে দিচ্ছি। দুধটাকে চুলোতে চাপিয়ে অনবরত এইভাবে নাড়তে হবে, কেননা এতে কর্নফ্লাওয়ার দেওয়া আছে, কর্নফ্লাওয়ারটা তাড়াতাড়ি ঘন হয়ে যায়। হালকা জালে অনবরত নেড়ে চেড়ে এইভাবে ঘন করে নিতে হবে, আর খুব জোরে যদি জালটা দেন তাহলে পরে তলে দুধটা পুড়ে যাবে, তখন আর চকোবার আইসক্রিমটা খেতে ভালো লাগবে না। এই পর্যায়ে আপনারা মিষ্টিটা চেক করে নিতে পারেন কে কেমন মিষ্টি খাবে, যদি মিষ্টি কম মনে হয় তাহলে পরে আরও একটু চিনি দিয়ে দিতে পারেন। এখানে দুধটাকে আমি জাল করে ঘন করে নিয়েছি, আর এইরকম ঘন করে নিতে হবে, দেখেন এর থেকে আর বেশি ঘন হবে না। দুটো জাল করা হয়ে গেছে, এবার আমি চুলো থেকে নামিয়ে নিচ্ছি। নামিয়ে আমি অনবরত এইভাবে নেড়েচেড়ে দুধটাকে ঠান্ডা করে নিচ্ছি। দুধটাকে আমি ভালো করে ঠান্ডা করে নিয়েছি, আর ঠান্ডা হওয়ার পর দেখেন দুধটা আর একটু ঘন হয়ে গেছে। আর এখানে আমি আইসক্রিম মোল্ড নিয়েছি, আর এরকম যদি ঘরে মোল্ড না থাকে তাহলে পরে এরকম বাটি গ্লাস থাকলে পরে সেটাতে আপনারা আইসক্রিমটা বসিয়ে নিতে পারেন। আর এখানে আমি যে আইসক্রিমের কাঠি হয় সেটা নিয়েছি, কাঠিটা আমি দিয়ে দিচ্ছি। এবার আমি দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই গ্লাসটা তো ভরে দেখাচ্ছি আপনাদের, আর 500 গ্রাম দুধ দিয়ে দেখেন কতগুলো আইসক্রিম বানানো যায়। এবার আমি মুখে একটা পলিথিন দিয়ে দিচ্ছি। মোল্ড এবং গ্লাস আমি ঢেলে রেডি করে নিয়েছি, এগুলোকে এবার আমি ডিপ ফ্রিজে সারা রাত রেখে দেবো, তারপর দিন আপনাদের দেখাচ্ছি। আইসক্রিমটা আমি সারা রাত ফ্রিজে রেখেছিলাম, আইসক্রিমটা জমে গেছে। এবার আমি এখানে কড়াই দিয়ে দিচ্ছি পানি, দিয়ে চকলেটটাকে আমি গলিয়ে নিব। প্রথমে পানিটাকে ফুটিয়ে নিচ্ছি আমি। আইসক্রিমটা যদি ফ্রিজ থেকে আগে থেকে বের করে নিই তাহলে পরে গলে যাবে, তার জন্য আমি চকলেটটা আগে গলিয়ে নিচ্ছি তারপরে বের করব। পানিটা ফুটে গেছে, এবার আমি চকলেটটা গলিয়ে নেব। আর দেখেন পানিতে ঠেকানো যাবে না, পানি থেকে ওপরে উঠে রাখতে হবে এইভাবে। পানিতে যদি বাটিটা ঠেকিয়ে দেন তাহলে পরে চকলেটটা গলানো যাবে না, তাহলে বসে যাবে। আমি এখানে ডার্ক চকলেট নিয়েছি, আর চকলেটটাকে ছোটো ছোটো করে গ্রেট করে নিয়েছি এইভাবে। পানির ভাপে চকলেটটাকে গলিয়ে নিতে হবে। অনেকেই আছে চকলেটটা গলাতে পারেন না, শুধু একটাই কারণে পানিতে ঠেকিয়ে দেয় বাটিটা, বাটিটা পানিতে ঠেকানো হবে না, এইভাবে ধরে রাখতে হবে।
দেখেন গলতে শুরু করেছে চকলেটটা। চকলেটটা দেখেন পুরোপুরি গলে গেছে। এবার আমি নামিয়ে সঙ্গে সঙ্গে একটা গ্লাসে ঢেলে নিচ্ছি। একটুখানি ঠান্ডা করে নিচ্ছি আমি। গরম গরম যদি আইসক্রিমে লাগা হয় তাহলে পরে আইসক্রিমটা গলে যাবে। ঠান্ডা হয়ে গেছে, এবার আমি আইসক্রিমটা বের করে নিয়ে আসছি ফ্রিজ থেকে। ফ্রিজ থেকে আইসক্রিমটা বের করে নিয়ে চলে এসেছি আমি। আর দেখেন কত সুন্দর জমেছে। আর এই গাছটা একটু তাড়াতাড়ি করতে হবে, দেখেন খুব সুন্দরভাবে জমেছে। মেঘ ধরো একটু, এই গাছটা খুব তাড়াতাড়ি করতে হবে, ডুবিয়ে সঙ্গে সঙ্গে উঠে নিতে হবে। এইভাবে ধরো কত সুন্দরভাবে বের হয়ে যাচ্ছে। দেখেন এটা জমে গেছে কত সুন্দরভাবে, কি সুন্দর লাগছে দেখে। দেখেন এটাও জমে গেছে, ধুয়ে দেবো? হ্যাঁ, প্লেটে রাখো। আস্তে নেন, কত সুন্দর হয়েছে। চারটে আইসক্রিম আমি ডিপ করে নিয়েছি চকলেটে। আর দেখেন দেখতে কতটা সুন্দর লাগছে, আর খুব সুন্দরভাবে জমেছে। খুব সহজে এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। দেখেন সবগুলাই খুব সুন্দর হয়েছে। দেখেন কত সুন্দর হয়েছে ভিতরটা। আর যেটা আমি গ্লাসে জমিয়েছিলাম সেটাও দেখেন খুব সুন্দরভাবে জমিয়েছে। মোল্ড যদি না থাকে এইভাবে জমি নিতে পারেন, খুব সহজে বার হয়ে যাবে। এই দেখেন, দেখেন কত সুন্দরভাবে জমিয়েছে। চকলেট না দিলে পরে এইরকম খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগে। এটা আপনাদের আমি চকলেটটা ডুবিয়ে দেখাচ্ছি। দেখেন এটাও কত সুন্দর হয়েছে। চকোবার আইসক্রিমটা খেতে দারুণ হয়েছে। আর দেখলেন তো বানানো কত সহজ, খুব কম উপকরণ দিয়ে এই চকোবার আইসক্রিমটা বানানো যায়। আর চকোবার আইসক্রিমটা যখন চকলেটে ডিপ করবেন তখন ফ্রিজ থেকে বের করে সঙ্গে সঙ্গে চকলেটে ডুবাবেন, তা না হলে কিন্তু ভালো মতন লাগবে না, চকলেটটা ছেড়ে যাবে আবার চকলেটটা। আশা করছি আজকের এই চকোবা আইসক্রিমটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। দারুণ হয়েছে। কিনতে গেলে কত দাম লাগে, আর একটু চকলেট দেওয়া থাকে, কত সুন্দর পুরো একদম। ভিতরটা কত সুন্দর হয়েছে।